আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে এবং আজকে আমরা শিখব দ্রুত টাইপিং করা যায় কিভাবে। ইংরেজিতে দ্রুত টাইপিং করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টাইপিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা যা দ্রুত ও আত্মবিশ্বাসের সাথে কাজ করতে সাহায্য করে। আসলে টাইপিংটি রাতারাতি করে আপনি কখনো দক্ষতা অর্জন করতে পারবেন না, এটাকে আপনাদেরকে প্রতিনিয়ত টাইপিং করে দক্ষতা অর্জন করতে হবে। এই টাইপিং করার জন্য আমাদেরকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। আমি বেশ কিছু নিয়মের মধ্যে থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু টিপসের কথা বলছি। আমাদের এখানে স্ক্রিনে যে কথাগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো পড়ে নেওয়া থাকবে, আর আমি এগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এটাকে কপি করে নিতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত পড়ে নেবেন। তো কিবোর্ডে হাত বসানোর নিয়মগুলো আমাদেরকে একটু জানতে হবে। কিবোর্ডটাকে আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে। প্রথমেই কিবোর্ডকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো, সেটা হচ্ছে প্রথম থাকবে বাম হাতের দিকে আর দ্বিতীয় থাকবে ডান হাতের। তো বাম হাতের অংশ এবং ডান হাতের অংশকে আমাদেরকে ডিভাইডেড করে নিতে হবে। এরপর আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টটা চালু করব, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিকে আমাদেরকে চালু করে নিতে হবে। কিবোর্ডের মাঝে সারিতে আলতোভাবে আঙুলগুলো রাখতে হবে, ঠিক এরকম করে। আমরা কোনো বাটনকে একবারে চেপে ধরে থাকবো না, আমরা প্রথমে বসাবো, ঠিক এভাবে আমরা আলতো করে আঙুলগুলো রাখবো। তো তবে মাঝের যে অক্ষরগুলো আছে যেমন জি এবং এইচ, এই জি এবং এইচ এই দুটোকে বাদ দিয়ে মোট আটটি আঙুল আমাদেরকে রাখতে হবে। যেমনটি হচ্ছে এ এস ডি এফ, এই চারটি অক্ষর রাখতে হবে বাম হাত, এবং ডান হাত রাখতে হবে এই জে কে এল এই সেমিকোলন এখানে। মাঝের সারিতে এই জায়গাগুলোতে আঙুল রাখার পর জি এবং এইচ এই দুইটি বর্ণ ফাঁকা থাকছে, এই দুইটি লেটার আমাদের এখানে ফাঁকা থাকবে। আপনারা স্ক্রিনে দেখানো ছবিতেও দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমাদেরকে রাখতে হচ্ছে। এরপর নিচের দিকে আমরা এভাবে আঙুলগুলো রাখা হয়ে গেলে আমরা আমাদের এই বড় আঙুল দুটিকে, বৃদ্ধ আঙুল দুটিকে অবশ্যই স্পেস বারে রাখবো। আর যার বাম হাত বেশি ভালো কাজ করে ওনাকে বাম হাতে স্পেস প্রেস করতে হবে, আর ডান হাত বেশি কাজ করলে ডান হাতে স্পেস প্রেস করতে হবে। তো এটাকে আপনারা খেয়াল করে নেবেন, সে ডান হাত এবং বাম হাত ঠিকভাবে কাজ করছে কিনা, অথবা দুই হাতের বৃদ্ধ আঙুল দিয়ে আপনারা স্পেস প্রেস করতে পারেন। নিচের দিকে আমরা এটাকে লেসন ওয়ানে চলে আসছি, আমরা এটাকে ভাগাভাগি করে নেব। সেটা হচ্ছে লেসন ওয়ানে এখানে বলা আছে জি টাইপ করার জন্য তর্জনী আঙুল একটু সরিয়ে জি টাইপ করুন, তেমনি এইচ টাইপ করার জন্য তর্জনী আঙুল একটু বামে সরিয়ে এইচ টাইপ করুন, বারবার টাইপ করে মুখস্থ করে ফেলুন। আমরা যে ছকটিতে লেখাগুলো দেখতে পাচ্ছি এই ছকের লেখাগুলো বাম হাতে আমাদেরকে টাইপ করতে হবে এ এস ডি এফ জি, এবং ডান হাতে টাইপ করতে হবে ক্লোন এল কে জে এইচ, এবং আমরা এটাকে বারবার টাইপ করে ফেলবো। এবং নিচের সারিতে যেটি রয়েছে সেটি হচ্ছে জি এফ ডি এস এ, এটাকে বারবার টাইপ করব, এবং হচ্ছে এইচ জে কে এল ক্লোন এটাকেও আমরা বারবার টাইপ করব। এই ছকে যে কথাগুলো দেয়া রয়েছে, যে লেটারগুলো দেয়া রয়েছে, এই লেটারগুলোকে আমরা বারবার টাইপ করে মুখস্থ করে নেব। ইংরেজিতে অক্ষরগুলো ভালোভাবে রপ্ত করার পর নিম্নের লেখাগুলো টাইপ করতে হবে আমাদেরকে, আর সেটি রয়েছে ক্যাপিটাল লেটারে। আর ক্যাপিটাল লেটার ব্যবহার করার সময় আপনারা কিবোর্ড থেকে অবশ্যই ক্যাপস লক বাটনটিকে অন করে রাখবেন, তাহলে পর্যায়ক্রমে সবগুলো লেটারই ক্যাপিটাল আসবে। তো এই লেখাগুলোকে বারবার আমরা টাইপ করে নেব, তাহলে আমাদের শুধুমাত্র মাঝের সারিটি মুখস্থ হয়ে যাবে, আমরা মাঝের সারিটিকে মুখস্থ করে ফেলতে পারবো। এটা টাইপ করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উপরের লেখাগুলো ভালোভাবে মুখস্থ করে করার পর নিম্নের লেখাগুলো টাইপ করতে হবে। আর নিম্নের লেখাগুলো আমাদের এখানে দেওয়া আছে এফ এ ডবল এল, এই যে এভাবে লেখা রয়েছে এই লেখাগুলো আমরা টাইপ করব। তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু টাইপিং করে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমরা প্রথমের দিকে টাইপ করছি, আমরা প্রথমের দিকে টাইপ করব, আর এখানে এ এস ডি এফ জি স্পেস ব্যবহার করলাম, আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল ব্যবহার করেছি, এবং হচ্ছে ক্লোন এল কে জে এইচ স্পেস ব্যবহার করলাম। আবার আমরা এইভাবে টাইপ করতে এ এস ডি এফ জি আবার ক্লোন এল কে জে এইচ এভাবে টাইপ করছি, এটাকে আমরা বারবার টাইপ করতে থাকবো, অর্থাৎ 10 বার 20 বার টাইপ করে নেব। এরপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে জি, তারপর হচ্ছে এফ ডি এস এ এভাবে টাইপ করবো, আবার জি এফ ডি এস এ টাইপ করছি, তারপরে এইচ জে কে এল ক্লোন এইভাবে, এইচ জে কে এল ক্লোন এভাবে, আমরা এইভাবে টাইপ করবো 10-12 বার। অর্থাৎ একবার এই দিক থেকে এইচ থেকে জি পর্যন্ত আসবে, আবার এই দিক থেকে ক্লোন থেকে এইচ পর্যন্ত আসবে,
আবার দেখেন জি থেকে এ পর্যন্ত আসবে, আবার এইচ থেকে এই দিকে ক্লোন পর্যন্ত আসবে। আমরা এভাবে এটাকে বারবার টাইপ করে ফেলবো এবং এখান থেকে হাতটিকে উঠানো যাবে না। আমরা এখান থেকে আঙুলগুলো থেকে আঙুলগুলো এই লেটারগুলো থেকে উঠাবো না, এখানেই সেটা বসানো থাকবে। এভাবে এটাকে টাইপ করে নিতে হবে। বারবার টাইপ করা হয়ে গেলে এটা অটোমেটিক্যালি আমাদের মুখস্থ হয়ে যাবে, আমাদেরকে মুখস্থ করতে হবে না। এটা দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ টাইপ করলে মোটামুটি হয়ে যাবে। যখন এটা আমাদের মুখস্থ হয়ে যাবে তখন আমরা নিচের দিকে আমরা একটা প্যারাগ্রাফ পাবো। এই প্যারাগ্রাফটি আপনারা কপি করে প্রিন্ট করে সামনের দিকে রাখবেন, কোনো মোবাইল ফোনের স্ক্রিনেও রাখতে পারেন। সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখে দেখে টাইপিং করবেন, যেমন FALL দেওয়া রয়েছে, LADS দেওয়া রয়েছে, এই টাইপগুলো আমাদেরকে না দেখে লিখতে হবে। তো আমরা এখানে এ লিখছি, FALL, 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 এইভাবে বারবার লিখছি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফিঙ্গারিংটা অনেক বেশি ভালো হচ্ছে। আমরা এখানে ফিঙ্গারিংটা ভালো করে বলছি, এই LADS, LADS এইভাবে টাইপ করি, LADS এইভাবে টাইপ করছি। তো এভাবে টাইপ করার পর দেখা যাচ্ছে আমাদের লেসন ওয়ানটি হয়ে গেছে। আর লেসন ওয়ান যখন হয়ে যাবে তখন আমরা লেসন টুতে যাব। লেসন টু টাইপ করার জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাঝের সারি মুখস্থ করার পর এখন মাঝের সারির উপরে সারিতে মুখস্থ করতে হবে। মাঝের সারির উপরে সারিটি মুখস্থ করতে হবে, আগের আঙুলগুলোর অবস্থায় রাখুন, আগের আঙুলগুলো আগের অবস্থায় রাখতে হবে। আগের অবস্থায় রাখবো বলতে অর্থাৎ ASDF এখানেই থাকবে এবং JKL সেমিক্লোন এখানেই থাকবে, এবং বাম হাতের আঙুলগুলো দিয়ে, বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে আমাদেরকে কিউ টাইপ করতে হবে। আমি এখন বাম হাতের আঙুল দিয়ে এখানে কিউ টাইপ করছি, আবার ডান হাতে দিয়ে আমাদেরকে এই কনিষ্ঠ আঙুল দিয়ে পি টাইপ করতে হবে, আমাকে এই টাইপ করতে হবে। এরপরে আমরা এই ছকে দেখানো অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা কাজগুলো করব, যেমন QWERT POIUY এগুলো আমরা এইভাবে টাইপ করব। ঠিক একইভাবে আবার ASDFG ক্লোন LKGH আবার এটা টাইপ করব। এভাবে এটাকে 10-20 বার টাইপ করে এটাকেও আমরা মুখস্থ করে ফেলব। এটা মুখস্থ হয়ে গেলে আমরা পরে নিচের দিকে আরও একটি প্যারাগ্রাফ পাবো। এই প্যারাগ্রাফটিকে আমাদেরকে বারবার টাইপ করতে হবে, যেমন এখানে দেওয়া আছে AID, এই কথাটা আমি একটু টাইপ করে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে AID, আমরা আবার টাইপ করছি AID। তাহলে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে আমাদের আঙুলগুলোকে ঠিকঠাকভাবে আমরা কাজে লাগাবো। তো এটা হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে আসছি 3 নম্বর লেসনটিতে। তো আমরা এখন Lesson 3 থেকে কথা বলবো। Lesson 3-তে যেটি রয়েছে সেটি হচ্ছে এখন কিবোর্ডের মাঝের লাইনের নিচের লাইনটি অর্থাৎ 8টি আঙুলে যেভাবে রেখেছেন ঠিক ওইভাবেই রাখতে হবে, ওইভাবেই আমরা রাখবো। রাখার পর আমরা নিচের অক্ষরগুলোকে টাইপ করব। আর নিচের অক্ষরগুলোকে টাইপ করার জন্য আমরা প্রথমের দিকে এদিকে নিচে দেখছি জেড অক্ষরটি টাইপ করুন, তারপর হচ্ছে ZXCV টাইপ করুন। ঠিক এইভাবে ডান হাতের কনিষ্ঠ আঙুলকে একটু নিচে নামিয়ে টাইপ করতে হবে। এরপর ক্লোন কমা ডট MN টাইপ করতে হবে। এভাবে নিচের লেখাগুলো প্র্যাকটিস করতে হবে। তো নিচে একটু চক দেওয়া রয়েছে, এখানে আমরা ZXCV আমরা টাইপ করবো, সেটা হচ্ছে বাম হাতের আঙুলগুলো ব্যবহার করতে হবে। আর বাম হাতের আঙুলগুলোকে অবশ্যই আমরা মাঝের সারিতেই রাখবো। আর আমাদেরকে নিচের দিকে টাইপ করার জন্য আমরা জেড টাইপ করবো, ZXCV টাইপ করছি। এরপর হচ্ছে আমরা স্ল্যাশ ব্যবহার করবো, স্ল্যাশ ব্যবহার করার জন্য আমাদেরকে এই আঙুলটি ব্যবহার করতে হচ্ছে। আমরা এখান থেকে স্ল্যাশ ব্যবহার করবো, স্ল্যাশ, তারপরে হচ্ছে এখান থেকে কমা, তারপর হচ্ছে ফুল স্টপ, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে এন, ফুল স্টপ হচ্ছে এখানে, আমরা ফুল স্টপটাকে এই আঙুল ব্যবহার করবো। এটা ব্যবহার করার পর আমরা এই টাইপিংটা করবো। তো এখান থেকে আমরা নিচের লাইনটি টাইপ করছি, তারপর হচ্ছে এই কথাগুলো টাইপ করছি, এভাবে উল্টা উল্টি করে আমরা এগুলোকে বারবার টাইপ করতে থাকবো, তাহলে সেটা মুখস্থ হয়ে যাবে। এরপর কিবোর্ডের তৃতীয় লাইনটি আমরা প্র্যাকটিস করার জন্য এই প্যারাগ্রাফটি যে রয়েছে এই প্যারাগ্রাফটিকে আমরা বারবার টাইপ করব। এই বারবার টাইপ করলে এটা মুখস্থ হয়ে যাবে। Lesson 4-এ যে কথাগুলো রয়েছে Lesson 4-এর আমরা এগুলোকে বারবার টাইপ করব। আমরা দেখে দেখে এগুলোকে টাইপ করা শুরু করব, তবে কিবোর্ডের দিকে না দেখে আমাদেরকে টাইপ করার প্র্যাকটিসটা করতে হবে। Lesson 5-এ এই কথাগুলোকে আমাদেরকে Lesson 5-এর এই কথাগুলো আমরা বারবার না দেখে টাইপ করব। বারবার না দেখে টাইপ করলে দেখা যাবে অটোমেটিক্যালি আমাদের আঙুলগুলো অনেক বেশি ভালো কাজ করছে। আর নিচের দিকে একটি লাইন রয়েছে, যে লাইনটি আমরা বারবার টাইপ করব, এটাকে বারবার টাইপ করলে যেরকম হবে সেটি হচ্ছে যে আমরা না দেখে টাইপ করতে পারবো। যেমন আমি এখন যদি কোনো কিছু লিখতে চাই, আমাদেরকে কোনো কিছু টাইপ করতে হয়, যেমন আমি এখানে লিখছি আমার সোনার বাংলা, আমাকে না দেখে আমি টাইপ করছি, আমি না দেখে টাইপ করছি, সেটা হচ্ছে টাইপিং স্পিডটা দ্রুত থাকবে। কনিষ্ঠ আঙুল ব্যবহার করতে হবে, আমি এখানে ব্যবহার করব। তো আমি এখানে আমি লিখছি
এই যে টাইপিং মাস্টার যে সফটওয়্যারটি রয়েছে, সেটা যে টাইপিং মাস্টার সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন, এটা একটি ফ্রি ট্রেইলার ভার্সন পাওয়া যায়। তো এখানে আপনারা লিখবেন, লেখার জন্য আপনাদেরকে বেশ কিছু অপশন পাবেন, সেটা হচ্ছে যে টাইপিং এটা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, কাস্টম রিভিউটা দেখে নিতে পারেন, কীভাবে হাত বসাতে হবে সেটা দেখে নিতে পারেন, এভাবে টাইপিং টেস্ট আপনারা এখানে ক্লিক করতে পারেন, এখান থেকে আপনারা টাইপিং করতে পারবেন যে এখানে যা লেখা রয়েছে আপনাকে এখান থেকে লিখতে হবে, আপনারা এখান থেকে টাইপিং করতে পারবেন। তো এরপরে রয়েছে আবার নিচের দিকে গেম খেলে, আপনারা গেম খেলতে চান সেক্ষেত্রে আপনি গেম খেলতে পারবেন, যেমন এ থেকে জেড পর্যন্ত আমরা এখানে গেম খেলছি, আমরা নেক্সট ক্লিক করব। এখন দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু, যেমন ডাব্লু আসছে, আমাকে ডাব্লু টাইপ করতে হবে, আমরা আঙুলগুলো ঠিক এখানে রাখবো, রাখার পরে আমি কে টাইপ করছি, আমাকে কে টাইপ করতে হবে, যে এক্স টাইপ করতে হবে, এম টি পি, আমি যেভাবে আমাকে টাইপ করতে হয় ঠিক এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত টাইপ করতে থাকবো দেখা যাবে যে আমাদের স্পিডটা বাড়বে, যেটা হচ্ছে একটু ধীরে ধীরে এই গেমটি খুব দ্রুত হয়ে যাবে, তখন আমাদের স্পিডটা বাড়বে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, সেটিংস থেকে চেঞ্জ করে নেওয়া যাবে। তো কিবোর্ডটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা বিস্তারিত এখানেও দেওয়া রয়েছে, আপনারা চাইলে টাইপিং মাস্টার টিও ব্যবহার করতে পারেন। তো টাইপিং মাস্টারটি ব্যবহার করার পরেও আপনারা টাইপিং স্পিডটাকে বাড়াতে পারবেন, আর আমাদেরকে বারবার এইটা এটা টাইপ করে নিতে হবে। তো আজকের যে টিউটোরিয়ালটি দেখলেন সেটি হচ্ছে মূলত ইংরেজিতে কীভাবে টাইপিং স্পিড বাড়ানো যায়, টাইপিংয়ে দক্ষতা অর্জন করা যায়, আর ঠিক টাইপিং স্পিড ইংরেজিতে বাড়ানোর পর, টাইপিং ইংরেজিতে করার পরে আমাদেরকে মূলত বাংলায় টাইপ করতে হবে, এবং বাংলায় টাইপ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে যদি আমরা ইংরেজি টাইপ করতে চাই। তো বাংলা টাইপিংয়ের বেশ কিছু নিয়ম রয়েছে, বাংলা টাইপিংয়ের নিয়মগুলো আমি পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল বানিয়ে দিয়ে দেবো। সেটি হচ্ছে যদি আপনাদের ইংরেজি টাইপিং এটা ভালো লেগে থাকে, আর আপনাদের যদি বাংলা টাইপিং করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে বাংলায় আরেকটি টিউটোরিয়াল তৈরি করে দেবো, সেখানেও আপনারা না দেখে আত্মবিশ্বাসের সাথে বাংলায় টাইপিং করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকছে, আর আমি সবগুলোই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকছে, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আরও একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না।